হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গ্রাম বাংলা কৃষি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে কি ভিডিও দেখাবো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, গাছের খেজুর গাছের খাঁটি রস ফরিদপুরের খাঁটি খেজুরের উপর বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন। হাঁড়ি ভরা রস ছিল, সেই রসগুলো তাফালে ঢালছে, ছেঁকে ছেঁকে ঢালছে, একেবারে এর মধ্যে কোনো ভেজাল নেই দেখতে পাচ্ছেন। রসগুলো সকালবেলা মাঠে থেকে নিয়ে এসে তাফালে ঝালছি, এরপর জাল দিবি। জাল দেওয়ার পর 2 থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগে মিঠাই তৈরি হতে। আমার সাথে ভিডিও দেখতে থাকুন আর দেখতে থাকুন কীভাবে মিঠাই তৈরি হয়। দেখতে পাচ্ছেন জাল ধরা হইতেছে। প্রচুর জাল লাগে, কারণ সব মিঠেগুলো কমিয়ে তারপরে রসগুলো কমিয়ে মিঠে বানায়, কারণ অনেক সময় লাগে, তা না হলে রস হয় না। অনেক খরিও লাগে, অনেক কষ্টের ফলে অবশেষে মিঠাই দেখা যায়। আর এই খাঁটি গুড়ের দাম একটু অনেক বেশি, কারণ এই গুড়গুলো বেচে আপনার 400 থেকে 500 টাকা কেজি, কারণ এটার মধ্যে কোনো ভেজাল নেই। আমাদের বাড়ির পাশে গ্রামে বানানো হচ্ছে, বাড়ির পাশে গ্রামে মানে বাড়ির পাশের বাড়ি আমাদের গ্রামেই। দেখতে পাচ্ছেন জাল দেওয়া হচ্ছে, জাল জ্বলছে, এভাবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জ্বলার পর মিঠাইতে পরিণত হবে। দেখতে পাচ্ছেন রসগুলো বরফ চলে এসেছে, যে এটা রস বেশি হয়ে গেছে তার জন্য কমিয়ে রাখছে, জল রস কমিয়ে রাখছে। আর একটা পাতিলে দেখতে পাচ্ছেন রসগুলো বরফ পারছে এবং রসের যে ফেনাটা সেটা উঠে গেছে। আধা ঘন্টা পর জাল দেওয়ার পর এরকম হবে। এই যে এখন দেখতে পাচ্ছেন প্রায় রসে পরিণত হয়ে গেছে, রংটা ধারণ করছে খাঁটি রসের। যে দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চাটা ওটার ভিতরে চামচ দিয়ে তারপরে মিঠাই খাইতেছে। দেখতে পাচ্ছেন রসের প্রচণ্ড ঘ্রাণ বের হয়েছে, সুগন্ধ রসের, রস হওয়ার কাছাকাছি প্রায়। দেখতে পাচ্ছেন কালারটা একের একটা কালার আইছে, এই রসের মধ্যে কোনো ভেজাল নেই। খাঁটি গুড় ফরিদপুরের বিখ্যাত সেই খেজুরের গুড়, অতঃপর রসগুলো মনে করেন মিঠাইতে পরিণত হইতেছে। দেখতে পাচ্ছেন কাপড় করে নিচে ঢাকন দিয়ে উপরে ঢালছে, কারণ ছোট ছোট একটা চাক বানানো হচ্ছে। দেখতে পাচ্ছেন খাঁটি গুড় অসাধারণ দেখতে। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এরকম খাঁটি গুড় আপনি চান কি চান না। আর আমার চ্যানেলে যদি কেউ আপনার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যে সর্বপ্রথম পৌঁছায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রাম বাংলা কৃষি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাই।